नमस्कार देखছেন এবিপি আনন্দ আপনাদের সঙ্গে আমি পাপিয়া শুরু করছে এখন কলকাতা একেবারে চূড়ান্ত ব্যক্তিগত আক্রমণ এবং সেটা কোন স্তরে গিয়ে পৌঁছলো অবশ্যই আপনাদের সঙ্গে একেবারে সামনাসামনি রাখব সেই আক্রমণ এবং প্রতিআক্রমণ অভিযোগ পাল্টা অভিযোগ আর বিজেপির নবান্ন অভিযান ঘিরে আজকে যেভাবে বিধানসভা একেবারে উত্তপ্ত হয়ে উঠল সে বিষয়ও রাখব আপনাদের সামনে এই নিয়ে আমাদের আলোচনা আলোচনার জন্য যারা আমার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী পঙ্কজ রায় সৌম্য আইচ রায় আকিক হোসেন একেবারে কোচবিহার স্টুডিও থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সঙ্গে অরূপ চক্রবর্তী আর কিছুক্ষণের মধ্যেই এসে উপস্থিত হবেন আসবো কিন্তু তার আগে স্পর্শ নিয়ে যে সংঘাত সেটা একেবারে ব্যক্তিগত কাদা ছোড়াছুড়িতে পৌঁছে গেল শুভেন্দু অধিকারী ডোন্ট টাচ মাই বডি মন্তব্যে পাল্টা বেলাগাম আক্রমণে কুণাল ঘোষ কি বলেছেন রাখব আপনাদের সামনে আপনারা দেখতে পাচ্ছেন সেই মুহূর্তের ছবি যখন শুভেন্দু অধিকারী এই মন্তব্য করেছিলেন যে মন্তব্যকে নিয়ে এই মুহূর্তে রাজ্য রাজনীতি একেবারে তুলকালাম সরগরম স্পর্শ নিয়ে সংঘাত এবার গড়ালো একেবারে ব্যক্তিগত আক্রমণে শুভেন্দু ডোন্ট টাচ মাই বডি এই মন্তব্যের পাল্টা বেলাগাম আক্রমণ করেছেন কুণাল ঘোষ দেখুন শুভেন্দু চাপে পড়ে গেছে छूना मुझे छूना देखो छूना खोरा खिल्ली पुरुष ना महिला ठीक नहीं निजे तोरी तो गंडगोल है যদি মহিলা পুলিশ থাকে আমার ক্ষেত্রে ছিল আমি বলছি তো শুভেন্দু কাগজ দেখো তুমি কোন লাটসাই মঙ্গল গ্রহ থেকে আসনি মহিলা পুলিশ দিয়ে আমাকে ঘেরা ছিল এক সময় 8-9 বছর আগের কথা এই স্টেটের পুলিশ মহিলা পুলিশ ছিল তো কি হয়েছে বলে চক্রান্ত আমায় ফাঁসাবার চেষ্টা কিসের চক্রান্ত পাগল না মাথা খারাপ ওর মাথা ফাটা গেছে সেদিনকে আপনাদের সামনে বলেছে জ্ঞানমন সিং এসেছিলেন জ্ঞানমন সিং ইশারা করেছিলেন আরে জ্ঞানমন ছুটিতে জ্ঞানমন ওই দিন ওখানে ছিলেন না শুভেন্দু ভূত দেখছে পুরুষকে মহিলা দেখছে মহিলাকে পুরুষ দেখছে নিজে কি দেখছে ঈশ্বর জানে পাল্টা কি বলেছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী দেখুন আমি শুনবো না আমি 3.5 বছরের জেল খাটা নর্দমার কিট ভাইপোর কর্মচারী মাসে পয়সা পায় এইরকম লোকের সম্পর্কে কোনো কথা আমি আগামা ঘোষিত অবস্থান ভাঙতে দেবেন না আমি স্যার আমি উত্তর দেব একেবারে আপনাদের সামনে রাখবো গত পরশু দিনের সেই মুহূর্তের ছবি এবং শুভেন্দু অধিকারী সেই বক্তব্যের ছবি বিজেপির নবান্ন অভিযানে যখন শুভেন্দু অধিকারীকে আটকানো হলো দেখুন ডোন্ট টাচ মাই বডি ইউ আর লেডি আই এম এস দাঁড়ান আপনার অফিসে ডোন্ট টাচ মাই বডি উনি বলছেন ডোন্ট টাচ মাই বডি আই এম মেল ইউ আর লেডি এর মানেটা কি লালবাজারে গিয়ে লাইভ করে বলেছে যে মহিলাদের আমরা মা দুর্গা হিসেবে দেখি তাহলে মহিলাদের আপনি যদি মা দুর্গা হিসেবে দেখেন মা দুর্গা আপনাকে কাঁধে হাত দিয়ে বা পিঠে হাত দিয়ে পুলিশের ভ্যানে নিয়ে যাচ্ছে আপনার আপত্তি কিছু প্রতাপ যাদব বলে একজন পুলিশের আইপিএস তারপরে আকাশ মেঘেরিয়া ছুটে আসেন ওখানকার ডিসি সাউথ এবং জ্ঞানমন সিং ইশারা করলেন 8 জন মহিলা তারা প্রত্যেকে পুলিশের পোশাকে ছিল না তারা জগিং এর পোশাকে ছিলেন বুঝতেই পাচ্ছেন একদম পরিকল্পিত চক্রান্ত যদি সুদীপ্ত সেন না হয় ওটা সুদীপ্তা সেন হতেন উনি টাকা নিতেন না আর ওটা যদি ম্যাথিউ স্যামুয়েলস না হয় অ্যাঞ্জেলিনা স্যামুয়েলস হতেন উনি টাকা নিতেন না আমি অনুরোধ করব আপনাদের মাধ্যমে যারা বিজেপিকে টাকা দেন যে এদেরকে টাকা দিতে এবার মহিলাদের পাঠান মহিলাদের পাঠালে এরা টাকা নেবেন না এরা ঘুষ নেবেন আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন অরূপ চক্রবর্তী আলোচনায় আসবো শুরুতেই পঙ্কজদার কাছে আসবো পঙ্কজদা শুনলেন ব্যক্তিগত আক্রমণ মানে আমি বলছি দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগ পাল্টা অভিযোগ আক্রমণ রাজনৈতিক সেই জায়গা থেকে পেরিয়ে গিয়ে একেবারে ব্যক্তিগত আক্রমণের জায়গায় চলে যাওয়া কাদা ছোড়াছুড়ির জায়গায় চলে যাওয়া আসলে কুণাল ঘোষকে যখন অ্যারেস্ট করা হয়েছিল কুণাল ঘোষের তখন একটু দাড়ি ছিল এখন একটু দাড়িটা মনে হয় ক্লিন শেভ হয়েছে তখন উনি যা যা বলেছিলেন কাকে দুর্গা জেলে বসে দেখা ঘরে বসে দেখা তো উনি বলেছিলেন আমরা বলিনি
आज के उन्नी पेड स्टाफ हिसाब से जानिना जो बिरोधी नेता के अटकानों जो पुलिस के महिला पुलिस के लागसे क्या शिखंडी शिखंडी करते चाहिए ये तो चंडालिकार मत छुएना छुएना छि ए रकम जगह नहीं जावर चेष्टा कर आसले जेटा करते चाहिए जे शक्ति जेटा बीजेपी प्रदर्शन करते चाहिए और आमाके आक्रमण करेछे बोले विधानसभा भांगचुर कारा करेछे विधानसभा आज गिये पौंछेछेन आबार अभियाने से विषय निये आसबो किन्तु तार आगे आपनादेर जानाई एई मुहूर्तेर बड़ खबर कल्याणमय गंगोपाध्याय ग्रेफतार हलेन আপনাদের জানি রাখি এই মুহূর্তের সবচেয়ে বড় খবর গ্রেফতার হলেন গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজাম প্যালেসের ছবি আপনাদের সামনে রাখছি এই মুহূর্তে গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এসএসসি নিয়োগ কাণ্ডে এসএসসি নিয়োগ কাণ্ডে গ্রেফতার হলেন কল্যাণময় গঙ্গোপাধ্যায় এসএসসি নিয়োগ কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায় গ্রেফতার কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত বিস্তারিত জানাও আমাকে বলে রাখি প্রায় 6 ঘন্টা 12 মিনিট এই ব্যবধানের পরে হ্যাঁ সুকান্ত বলো গ্রেফতার দেখো 6 ঘন্টার বেশি সময় জিজ্ঞাসাবাদের পরে অবশেষে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করা হচ্ছে তুমি সরাসরি ছবি দেখতে পাচ্ছো এই মুহূর্তে নিজাম প্যালেস থেকে তাকে গাড়িতে করে এই মুহূর্তে মেডিকেলের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এদিন 12টার কিছু আগে কল্যাণময় গাঙ্গুলিকে নিজাম প্যালেসে তিনি আসেন এবং সেখানেই টানা জিজ্ঞাসাবাদের পরে তাকে শেষ পর্যন্ত গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় তোমাকে বলে রাখি এর আগে একাধিকবার কল্যাণময় গাঙ্গুলিকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তাকে বাড়িতেও এবং ইডি হানা দিয়েছিল এবং তার যে অফিস সেই অফিসে নিয়ে গিয়েও তাকে কিন্তু একাধিক সময় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তথ্য তল্লাশ করা হয়েছিল মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন এই সভাপতি কল্যাণময় গাঙ্গুলিকে আজকে ফের আনা হয়েছিল এবং তারপরে আজকে কিছুক্ষণ আগে সিবিআই তরফে যেটা খবর যে তাকে গ্রেফতার করা হলো এবং তোমাকে বলে রাখি আজকে একাধিক নথি তাকে তলব করা হয়েছিল এবং তার বক্তব্যে অসঙ্গতি এছাড়া তার ভূমিকা যেটা ছিল এই শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সেটা কিন্তু একেবারে সন্দেহজনক ছিল এবং শেষমেশ কল্যাণময় গাঙ্গুলি তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এবং এই মুহূর্তে তোমাকে দেখা যাচ্ছে যে সরাসরি তাকে মেডিকেলের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই তাকে ফের নিজাম প্যালেসে আনা হবে আজকে এদিন 12টার কিছু আগে তাকে নিজাম প্যালেসে নিয়ে আসা হয় এবং সেখানেই টানা জিজ্ঞাসাবাদ করা হয় একাধিক নথিপত্র তার কাছ থেকে চাওয়া হয়েছিল বিশেষ করে 10 বছর তিনি এই সভাপতির পদে ছিলেন তো সেই সময় তার কি ভূমিকা ছিল কার নির্দেশ তিনি পালন করতেন এরকম একাধিক বিষয় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং সেই সমস্ত বিষয় একেবারে সন্তোষজনক উত্তর না দিতে পারাতে শেষমেশ তাকে কিন্তু গ্রেফতার করা হয় এদিন 3 জন আইনজীবীকে নিয়ে কল্যাণময় গাঙ্গুলি এসেছিলেন এবং বিকেল 4টের পরই কিন্তু একেবারে দিল্লি থেকে যে স্পষ্ট নির্দেশ আসে যে তাকে গ্রেফতার করতে হবে এবং তারপরে অফিসিয়ালি তাকে গ্রেফতার করা হয় এবং তুমি সরাসরি যে ছবি দেখতে পাচ্ছ একেবারে সিবিআই আধিকারিকরা তাকে এই মুহূর্তে মেডিকেলের জন্য নিয়ে যাচ্ছে এবং তুমি দেখতে পাচ্ছ যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন তাকে গাড়িতে বসানো হচ্ছিল আমরা দেখতে পাচ্ছি গাড়ির মধ্যে বসে রয়েছেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তাকে নিয়ে যাওয়া হচ্ছে মেডিকেল পরীক্ষার জন্য যেমনটা তুমি আমাদেরকে জানাচ্ছিলে এসএসসি দুর্নীতিকাণ্ডে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় বেলা 12টার কিছু আগে তিনি নথিপত্র নিয়ে হাজির হন কোন কোন জায়গায় কোথায় অনিয়ম কোথায় অসঙ্গতি যে কারণে আজকে গ্রেফতার করলো সিবিআই বিস্তারিত জানাও আমাদের কল্যাণবাবু কিছু কিছু বলবেন গ্রেফতারি প্রসঙ্গে কি বলবেন কল্যাণবাবু কল্যাণবাবু তুমি দেখতে পেলে যে এই মুহূর্তে কোন রকম কথার উত্তর কিন্তু তিনি দিচ্ছেন না একেবারে গাড়ির মাঝখানে তিনি বসে রয়েছেন আশপাশে সিবিআই আধিকারিকেরা রয়েছেন এবং আমরা দেখেছি যে এর আগে তাকে একাধিকবার গ্রেফতার করা হয়েছে সিবিআই সূত্রে খবর যে এসএসসি দুর্নীতির মামলাতে শিক্ষক
নিয়োগ এবং শিক্ষা কর্মী নিয়োগের ক্ষেত্রে যে দুর্নীতি, সেই দুর্নীতির ক্ষেত্রে তার কিন্তু তার বিরুদ্ধে পাহাড় প্রমাণ তথ্য প্রমাণ ছিল। এবং এসপি সিনহা এসএসসি দুর্নীতি কাণ্ডে যাকে এর আগে গ্রেফতার করা হয়েছে তার সাথে কিন্তু সরাসরি যোগ রয়েছে এই কল্যাণময় গাঙ্গুলির, এবং সেই পরিপ্রেক্ষিতে তাকে আজকে ফের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় এবং শেষমেশ তাকে গ্রেফতার করা হয়েছে। বাক কমিটির রিপোর্টে কিন্তু একাধিক জায়গাতে তার ভূমিকা নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়নি এবং বলা হয়েছে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, যে সমস্ত বেআইনি অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারে তার সিগনেচার রয়েছে এবং সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার বা নিয়োগপত্র তিনি তুলে দিতেন এসপি সিনহাকে, এরকম একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। আমরা দেখেছি যে ঠিক এক মাস আগে ইডির তরফে তার বাড়িতে গিয়ে 10 ঘন্টা রেড করা হয়েছিল, সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর আগে সিবিআই তরফেও তাকে একাধিকবার কিন্তু জিজ্ঞাসাবাদ করা হয়, একাধিক তথ্য তল্লাশ করা হয়, এবং এই ধরনের একাধিক গুরুত্বপূর্ণ পদে যেহেতু তিনি ছিলেন, প্রায় 10 বছর তিনি সভাপতি পদে ছিলেন, সেই জায়গা থেকে কিন্তু আজকে তাকে ফের ডাকা হয় এবং বিভিন্ন প্রশ্নের উত্তরে সন্তোষজনক উত্তর দিতে না পারাতে শেষমেশ তাকে কিন্তু গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। একদমই, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এসএসসি নিয়োগ কাণ্ডে সিবিআই এর জালে কল্যাণময় গঙ্গোপাধ্যায় একেবারে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এবিপি আনন্দর পর্দায়। কল্যাণময় গঙ্গোপাধ্যায় গাড়ির মধ্যেখানে দুজন অফিসারের মাঝখানে বসে রয়েছেন, তাকে মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। আজকে একেবারে 12টার কিছুক্ষণ আগেই তিনি নথিপত্র নিয়ে হাজির হয়ে যান নিজাম প্যালেসে, এবং যেটা জানা যাচ্ছে যে দীর্ঘক্ষণ প্রায় ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বাক কমিটির রিপোর্টে না কোনো কথার কোনো প্রশ্নের উত্তর দিলেন না কল্যাণময় গঙ্গোপাধ্যায়। সিবিআই এর জালে এই মুহূর্তে মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে শিক্ষায় শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ। আপনাদের জানিয়ে রাখি, গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। বাক কমিটির রিপোর্টে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়, মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি। দুই প্রাক্তন এসএসসি কর্তার পর এবার গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, যেভাবে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলে, কোন কোন জায়গায় অসঙ্গতি, কোন কোন প্রশ্নের উত্তর দিচ্ছিলেন না যে কারণে তাকে গ্রেফতার করলো সিবিআই? আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছে, কিন্তু আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন মেডিকেল টেস্টের জন্য নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। দুই প্রাক্তন এসএসসি কর্তার পর এবার কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই। কল্যাণময় গঙ্গোপাধ্যায়, যার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল এবং তার বক্তব্যে তথ্যে কিছু অসঙ্গতি মেলার পরই গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায়। সুকান্ত, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এসএসসি নিয়োগ কাণ্ডে। বাক কমিটির রিপোর্টে নাম ছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, আমরা জানি এর আগেও বিভিন্ন জায়গায় তার অফিসে তার বাড়িতে তথ্য একেবারে তল্লাশি চালায় সিবিআই আধিকারিকরা, এবং তারপর আজকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। সৌভিক, দেখো একদমই, তুমি জানো যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় নাম বিচারপতি, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের যে বিশেষ কমিটি গঠিত হয়েছিল, সেই কমিটির রিপোর্টেও কিন্তু কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নাম ছিল, এবং সেখানে একেবারে খুব সুনির্দিষ্ট করে এটা বলে দেওয়া ছিল যে শান্তিপ্রসাদ সিনহা, যিনি তৎকালীন উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন, সেই শান্তিপ্রসাদ সিনহা তিনি কিন্তু সেখান থেকে সুপারিশপত্র, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে বসে সুপারিশপত্র তিনি তৈরি করতেন। সেই সুপারিশপত্র কখনো তিনি সফট কপিতে বা কখনো একেবারে নিচে হাতে করে নিয়ে
কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের চেম্বারে যেতেন এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি কিন্তু সেই চেম্বারে বসে তার যারা অধস্তন আধিকারিক ছিলেন সেই আধিকারিকদের দিয়ে তিনি নিয়োগপত্র প্রিন্ট করাতেন বা সেই নিয়োগপত্র ছাপাতেন এবং তারপরে সেই নিয়োগপত্র কল্যাণময় গঙ্গোপাধ্যায় আবার শান্তি প্রসাদ সিনহাকে হস্তান্তর করতেন এবং সেই 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 যে নিয়োগপত্রগুলো ছিল সেই নিয়োগপত্রগুলো স্কুল সার্ভিস কমিশনের নবনির্মিত ভবন থেকে শান্তি প্রসাদ সিনহা অবৈধ উপায়ে কিন্তু চাকরি প্রার্থীদের দিতেন এবং সেই 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 নিয়োগপত্র দেওয়ার বিনিময়ে বিরাট অঙ্কের টাকা লেনদেন হতো এই ধরনের একটা অভিযোগ কিন্তু গোড়া থেকেই উঠেছিল এবং এবং তুমি জানো যে বিচারপতি রঞ্জিত কুমার বাগের নেতৃত্বাধীন যে কমিটি ছিল সেই কমিটির রিপোর্টে খুব স্পষ্ট করে বলে দেওয়া ছিল যে জালিয়াতির অভিযোগে প্রতারণার অভিযোগে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হওয়া উচিত এবং তার বিরুদ্ধে যে যে পদক্ষেপ নেওয়া দরকার সেই ধরনের একাধিক কথা একেবারে বিচারপতি অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে খুব স্পষ্ট করে বলা ছিল মূলত গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি জারি হয় এবং তারপরে যে নিয়োগ প্রক্রিয়া শুরু হয় সেই নিয়োগ প্রক্রিয়াতে কল্যাণময় গঙ্গোপাধ্যায় শান্তি প্রসাদ সিনহা সহ একাধিক ব্যক্তির নাম কিন্তু ছিল ফলে তুমি জানো যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় এবং শান্তি প্রসাদ সিনহার যোগাযোগটা একেবারে স্পষ্ট করে বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে স্পষ্ট করে দেওয়া হয়েছিল যেখানে একেবারে বলা হয়েছিল যে শান্তি প্রসাদ সিনহা তাকে কিন্তু কলকাতা হাইকোর্টের তরফেও বারবার এই গোটা ঘটনার কিং পিন বলে উল্লেখ করা হয়েছে এবং যেখানে শান্তি প্রসাদ সিনহাকে কিং পিন বলে উল্লেখ করা হচ্ছে সেখানে তার সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের এই যে যোগাযোগ সেটাকেও কিন্তু সিবিআই অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে তার কারণ হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে যদি একজন ব্যক্তিকে চিহ্নিত করে দেওয়া হয় মূল দুর্নীতির একেবারে কিংপিন হচ্ছে এই শান্তি প্রসাদ সিনহা ফলত সেই কিংপিন বা একেবারে মাথার ব্যক্তির সঙ্গে যার সব থেকে ঘনিষ্ঠ যোগাযোগ থাকবে সেই ব্যক্তিও কিন্তু গোটা অপরাধের দায় এড়াতে পারেন না এবং তুমি জানো যে গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রেও এই যে গোটা নিয়োগ দুর্নীতি সেই নিয়োগ দুর্নীতিতে একেবারে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিজে হাতে করে শান্তি প্রসাদ সিনহার দেওয়া ভুয়ো সুপারিশপত্র গ্রহণ করতেন এবং তার নিজস্ব চেম্বারে অর্থাৎ পর্ষদে তার যে চেম্বার ছিল সেই চেম্বারে তুমি আমাদের সঙ্গে থাকো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এ আপনাদের জানিয়ে রাখি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কিছুক্ষণ আগে সিবিআই গ্রেফতার করে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এই মুহূর্তে মেডিকেল টেস্টের জন্য তাকে নিয়ে আসা হয়েছে এসএসকেএম এ এসএসসি কাণ্ডে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে গ্রেফতার করলো সিবিআই একাধিক অভিযোগ রয়েছে রঞ্জিত কুমার বাগের রিপোর্টেও তার নাম ছিল ছ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে আপনাদের জানেন এসএসসি দুর্নীতিকাণ্ডে শান্তি প্রসাদ সিনহা এবং অশোক সাহার গ্রেফতার আগেই করেছিল গ্রেফতার করেছিল সিবিআই এরপর গ্রেফতার করা হলো মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় সুকান্ত এসএসকে হাসপাতালে তুমি দেখতে পাচ্ছ যে এমার্জেন্সি সেখানে শারীরিক পরীক্ষার জন্য ইতিমধ্যে আনা হয়েছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এদিন 12টা থেকে প্রায় 5 ঘন্টারও বেশি সময় তাকে জিজ্ঞাসাবাদ করা হয় অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসে এবং সেখানে একাধিক বিষয়ে সন্তোষজনক উত্তর দিতে না পারায় শেষমেশ তাকে কিন্তু গ্রেফতার করা হয়েছে এদিন সিবিআই সূত্রে খবর যে একাধিক একেবারে তথ্য নিয়ে তাকে ডাকা হয়েছিল একাধিক নথিপত্র নিয়ে তাকে ডাকা হয়েছিল বিশেষ করে শেষ 10 বছর কারণ তিনি 10 বছর মধ্যশিক্ষা পরিষদের সভাপতি ছিলেন তো সেই নিরিখে বেশ কিছু ডকুমেন্ট নিয়ে বা নথিপত্র নিয়ে তাকে তলব করা হয়েছিল কিন্তু বেশিরভাগ নথি তার কাছে নেই হারিয়ে গেছে এরকম একাধিক অসন্তোষজনক তিনি কথাবার্তা বলেছেন এবং বিভ্রান্তিকর কথা বলেন এবং শেষমেশ বিকেল 5টার পরে একেবারে দিল্লির সদর যে দপ্তর রয়েছে সেখান থেকে সবুজ সংকেত পাওয়ার পরে তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয় বলে রাখবো যে মধ্যশিক্ষা পর্ষদের ইতিমধ্যে তাকে অপসারিত করা হয়েছে তিনি আগে সভাপতি পদে ছিলেন এবং সিবিআই সূত্রে খবর যে এর আগে এসএসসি দুর্নীতির মামলাতে অন্যতম অভিযুক্ত শান্তি প্রসাদ সিনহার সাথে সরাসরি যোগ ছিল এই যে বেআইনি নিয়োগ করার ক্ষেত্রে শিক্ষাকর্মী নিয়োগ এবং তোমার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিন্তু এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের একটা যথেষ্ট বড় ভূমিকা ছিল এই যে সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হতো সেই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার তৈরির ক্ষেত্রে সরাসরি যোগ পাওয়া গেছে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের এবং বেশ কিছু ক্ষেত্রে এই নিয়োগপত্র তিনি সরাসরি তুলে দিতেন একেবারে এসপি সিনহার হাতে এবং যেই সমস্ত যে বেআইনি নিয়োগ সেই যাবতীয় নিয়োগ করা হতো হচ্ছে একেবারে এসপি সিনহার নির্দেশে এবং আমরা জানি যে
যে ইতিমধ্যে পার্থ চট্টোপাধ্যায় গ্রেফতার রয়েছে, তো পার্থ চট্টোপাধ্যায় নিয়েও একাধিক প্রশ্ন আজকে কিন্তু করা হয়েছিল কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে, এবং শেষমেশ তিনি কোন রকম বেশ কিছু প্রশ্নের উত্তর দিতে পাচ্ছিলেন না, বেশ কিছু প্রশ্নের কিন্তু একেবারে অসন্তোষ মানে একেবারে বিভ্রান্তিকর মন্তব্য করছিলেন, এবং শেষমেশ তাকে গ্রেফতারের সিদ্ধান্ত নেওয়া হয়। পুরো যে রাস্তা অর্থাৎ নিজাম প্যালেস থেকে বেরোনোর পরে তাকে যখন গাড়িতে করে নিয়ে আসা হচ্ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমরা একাধিকবার তাকে প্রশ্ন করেছিলাম, কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই কিন্তু তিনি কোন রকম উত্তর দেননি, এবং দেখা যায় যে তিনি একেবারে নিশ্চুপ ছিলেন, এবং সিবিআই ঘেরাটপে তাকে নিয়ে আসা হয় এই মুহূর্তে এসএসকেএম হাসপাতালে, এবং সেখানেই মেডিকেল পরে ফের তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে, এবং সেখানে ফের তাকে নিজাম প্যালেসে নিয়ে যাওয়া হবে। মেডিকেল টেস্ট করার পর কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে এসএসকেএমে নিয়ে আসা হয়েছে, একেবারে সেই দিকে আমাদের নজর থাকবে। সুকান্ত, আপনাদেরকে জানিয়ে রাখি দীর্ঘ ছ ঘন্টা একেবারে ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর এসএসসি দুর্নীতি কাণ্ডে গ্রেফতার করা হলো কল্যাণময় গঙ্গোপাধ্যায়। কে এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়? মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার, সৌভিকের কাছে চলে যাব। সৌভিক, অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জিত কুমার বাগ কমিটির রিপোর্টে যে রিপোর্ট কলকাতা হাইকোর্টে জমা পড়েছিল, সেই রিপোর্টে একেবারে স্তরে স্তরে প্রত্যেক পর্যায়ে পর্যায়ে নাম ছিল যে কিভাবে দুর্নীতি করা হয়েছে এবং কল্যাণময় গঙ্গোপাধ্যায় কিভাবে জড়িত ছিলেন, বিস্তারিত জানাও। দেখো, একদমই কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ ছিল সেটা বিচারপতি রঞ্জিত কুমার বাগের রিপোর্টে খুব স্পষ্ট করে বলে দেওয়া হয়েছিল, এবং তুমি জানো যে এই গোটা এসএসসির নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম কিংপিন ছিলেন শান্তি প্রসাদ সিনহা, যিনি কিন্তু বর্তমানে সিবিআই হাতে গ্রেপ্তার রয়েছেন এবং সিবিআইয়ের হেফাজতে রয়েছেন। ফলে তার সঙ্গে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের একটা নিবিড় যোগাযোগ ছিল এই দুর্নীতিকে কেন্দ্র করে বা এই দুর্নীতি করবার জন্য, সেটা কিন্তু তার রিপোর্টে স্পষ্ট করে বলে দেওয়া ছিল, এবং সেখানে বলা হয়েছিল যে এই গোটা চক্রটা অপারেট করা হতো কিভাবে বা চলতো কিভাবে। সেখানে খুব স্পষ্ট করে বলা ছিল যে এই যে রিক্রুটমেন্ট, সেই রিক্রুটমেন্টের ক্ষেত্রে তুমি জানো যে প্রাথমিকভাবে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটা সুপারিশপত্রের প্রয়োজন হয়, এবং শান্তিপ্রসাদ সিনহা তিনি কিন্তু তৎকালীন এই উপদেষ্টা কমিটির মাথায় ছিলেন, এবং তিনিই ছিলেন এই গোটা ঘটনার মধ্যমণি। সেই মর্মেই কিন্তু কলকাতা হাইকোর্টের তরফে একাধিকবার পর্যবেক্ষণে বলা হয়েছিল, এবং এই শান্তিপ্রসাদ সিনহা তিনি কিন্তু স্কুল সার্ভিস কমিশনের অফিস থেকে তার অধস্তন আধিকারিকদের দিয়ে এই ধরনের ভুয়ো সুপারিশপত্র, এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে সুপারিশপত্র সেটা তিনি ছাপাতেন, এবং তারপরে তিনি যে কাজটা করতেন সেটা হলো এই ভুয়ো সুপারিশপত্রগুলো কখনো সিডির মাধ্যমে, কখনো পেনড্রাইভের মাধ্যমে, বা কখনো একেবারে হার্ড কপি অর্থাৎ কাগজে কলমে তিনি হাতে করে নিয়ে এই ধরনের সুপারিশপত্র তিনি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের চেম্বারে অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে অফিস রয়েছে সেখানে কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের যে চেম্বার ছিল সেই চেম্বারে গিয়ে তিনি উপস্থিত হতেন, এবং তারপরে যেটা কলকাতা হাইকোর্টের কাছে কার্যত প্রমাণ হয়ে গিয়েছিল যে কল্যাণময় গঙ্গোপাধ্যায় তিনি তার অধস্তন আধিকারিক রাজেশ লায়েককে দিয়ে এই ভুয়ো সুপারিশপত্রের ভিত্তিতে এই ভুয়ো যে নিয়োগপত্রগুলো ছিল একেবারে কিভাবে বেনিয়মে একেবারে অনিয়ম করে কিভাবে নিয়োগ করা হতো একের পর এক চাকরিতে, একেবারে বাক কমিটি রিপোর্টে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছিল। অবশ্যই এই কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম এ মেডিকেল টেস্ট করানোর জন্য, এই খবরই আমরা থাকবো, তার পাশাপাশি আলোচনা তো রয়েছেই।